কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স শুধুমাত্র ব্যবসায়িক চিন্তাধারাকে মুখ্য উদ্দেশ্য না করে মানব সেবাকে মুখ্য উদ্দেশ্য করে আজকে হাটহাজারিতে যাত্রা শুরু করেছে কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স। এটি হচ্ছে যে হাটহাজারি কলা বাগানের সাথে লাগাওয়া ফিরোজানুর টাওয়ারের দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় আজকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই হসপিটালটি যাত্রা শুরু করেছে। প্রিয় দর্শক, হাটহাজারিতে যে কয়টি হসপিটাল আছে এটা একটু ভিন্ন ধরনের। তারা বলছে শুধু ব্যবসায়িক মন মানসিকতা নয়, মানুষদেরকে সেবা দেওয়ার উদ্দেশ্য করে 125 জন শেয়ার হোল্ডার্স মিলে তারা এই হসপিটালটি শুরু করেছে। এই হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তার থাকবে, এখানে হসপিটালে ল্যাব আছে, এখানে অপারেশন থিয়েটার আছে এবং কেবিনও রয়েছে বৃহৎ পরিসরে। এখানে এই হসপিটালে দ্বিতীয় তৃতীয় চতুর্থ তলায় যাওয়ার জন্য কিন্তু লিফটও রেখেছে। শুধু তাই নয়, তারা অ্যাম্বুলেন্স সেবা পাশাপাশি রেখেছে, ফার্মেসি সেবা। এই হসপিটালটা এখন থেকে অল্পক্ষণ আগে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, তারা এটা চালু করেছেন। আমরা চলে এসেছি দ্বিতীয় তলায়, এখানে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার আছে, জরুরি বিভাগ আছে, প্যাথোলজি ল্যাব আছে এবং এখানে যে ডাক্তাররা চেম্বার করবেন তাদের অনেকগুলো নামও আমরা এখানে দেখতে পাচ্ছি। চলুন একটু আপনাদেরকে ভিতরে নিয়ে আসি। এতক্ষণ এখানে এত বেশি শুভাকাঙ্ক্ষীরা এসেছে যেটা আমরা বলে শেষ করতে পারবো না। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ইতোমধ্যে অনেকে এখানে এসেছেন এই হসপিটালের আজকের উদ্বোধনে। হসপিটালে শুধুমাত্র 5 জন ডাক্তারও কিন্তু এখানে রয়েছেন। এখানে প্রধান হিসাবে ডাক্তার মোহাম্মদ হাসান মিয়া, তিনি এখানকার এমডি হিসাবে আছেন, এখানকার চেয়ারম্যান হিসাবে আছেন ডাক্তার এস এম রফিকুল ইসলাম। এছাড়াও আরও 3 জন ডাক্তার সরাসরি জড়িত আছেন, ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম, ডাক্তার মোহাম্মদ মহসিন, ডাক্তার চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান। তো হাটহাজারির এই মানুষ বা পার্শ্ববর্তী উপজেলার মানুষরা মিলে এই হাটহাজারির মূল একটা জায়গা কলাবাগানে তারা এই হসপিটালটা শুরু করেছে। তারা আমাদেরকে যে বিষয়টা জানিয়েছে, এই নভেম্বর এবং ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এখানে আপনারা যারা আসবেন তাদের কাছে যে ল্যাব টেস্টগুলো আপনারা করাবেন সে ল্যাব টেস্টগুলোতে আপনারা 25% ডিসকাউন্ট পাবেন। অর্থাৎ হাটহাজারিতে যে সমস্ত ডায়াগনোস্টিক সেন্টারগুলো আছে এই ডায়াগনোস্টিক সেন্টারগুলো মূলত তার একটা রেট চার্ট এখানে তারা তৈরি করেছে, সে রেটের চেয়ে আরও 25% কম দামে আপনারা এখানে টেস্ট করাতে পারবেন। সামনে আলী ভাই আছেন, উনি একজন শেয়ার হোল্ডার। এখানে আমাদের নাসিরুদ্দিন রুবেল আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তো এই হসপিটালটাতে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে খুব সুন্দর করে তারা কিন্তু এটা ইয়ে করেছে, অনেক টাকা, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে এই হসপিটালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা, বিশেষজ্ঞ ডাক্তাররা 24 আওয়ার্স কিন্তু এখানে থাকবে। এরপরেও অপারেশন থিয়েটার আছে, ইমার্জেন্সি হিসাবে ইমার্জেন্সি রুম আছে দেখতে পাচ্ছেন। যেহেতু বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজকের এই হসপিটালটা যাত্রা শুরু করেছে, এখানে ফার্মেসিও আমরা দেখতে পাচ্ছি। একটু আপনাদেরকে রিসেপশন আছে সামনে, এই যে চলুন একটু আপনাদেরকে, অনেকেই যে এখানে লিফটও আছে হাটহাজারিতে মনে হয় এই যে লিফট সম্বলিত সুযোগ রেখেছে এই কেয়ার পার্ক হসপিটাল। এবং 12,500 স্কোয়ার ফিটে এই কেয়ার পার্ক হসপিটালটা করেছে, মনোরম পরিবেশে দেখা যায়। তো চলুন, এটা হচ্ছে যে আমরা এখন এসে গেছি তৃতীয় তলায়। তৃতীয় তলায় এখানে কেবিন আছে, এখানে অপারেশন থিয়েটার আছে। আজকে নাকি এখানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, দুটো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। তো সেবা আজকে থেকে শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলট্রাসোনোগ্রাফি কি কি পাবেন আমি একটু আপনাদেরকে যদি একটু বলি। সামনে আছে অপারেশন থিয়েটার, এখানে ডায়াগনস্টিক সেবা সমূহের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার্স, 4D কালার আলট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, তারপরে আছে ইসিজি, অটো অ্যানালাইজার, ভিডিও এন্ডোস্কোপি, বায়োকেমিস্ট্রি, হরমোন, হিস্টোপ্যাথোলজি, প্যাথোলজি। আর হসপিটাল সেবার মধ্যে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে এখানের মধ্যে 24 ঘন্টা পুরুষ ও মহিলা ডাক্তারের উপস্থিতি পাওয়া যাবে বলছেন, 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস থাকবে, অ্যাক্সিডেন্ট এবং ট্রমা সার্জারি থাকবে, পুরুষ ও মহিলাদের পৃথক জেনারেল বেড থাকবে, সুলভ মূল্যে বিআইপি এসি নন এসি কেবিন পাওয়া যাবে, নর্মাল ডেলিভারি সিজার অপারেশনের এই সুযোগগুলো এখানে তারা রেখেছে, জরায়ু টিউমার অপারেশনের কথা বলছে, অটোমেটিক সার্জারি, অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া সহ যে কোনো অপারেশন মেডিসিন ওয়ার্ড এখানে আছে।
এখানে বিভিন্ন চিত্র তারা চিত্রায়িত করেছে। লিফটের একটা সুবিধা রেখেছে, অনেক সময় যারা আহত রোগী আছে তাদেরকে কিন্তু হসপিটালে ওঠানামা করতে একটু কষ্ট পেতে হয়। কেয়ারপাক হসপিটাল, তারা কিন্তু বৃহৎ পরিসরে এগুলো রেখেছে। এ হচ্ছে হাটহাজারি কলাবাগান, কলাবাগানের ইসাকনুর টাওয়ারের 2-3-4 এ তিনতলায় তারা এই সেবাগুলো চালু করেছে। তো আমি এর আগে এখানকার যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যে বিষয়টা দেখিয়েছে এটা হচ্ছে যে জেনারেল পুরুষ ব্যাট, তারা আমাকে যে কথাটা বলেছে শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে তারা কিন্তু এটা ই করেছে। এটা হচ্ছে যে জেনারেল ব্যাট পুরুষ। এরপরে চলুন আমরা একটু আসি এখানে, এটা হচ্ছে যে জেনারেল ব্যাট মহিলা, আলাদা আলাদা করে রেখেছে, সুন্দর এই তারা সাজানো গুছানো চেষ্টা করেছে, আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো। এরপর হচ্ছে যে কেবিন, কেবিন বিআইপি কেবিন, এসি কেবিন আছে, নন এসি কেবিন আছে। এরপরে চলুন আমরা একটু আরো সামনে যাই, এখানেও কেবিন আছে। এই যে হসপিটালটা 125 জন, যার মধ্যে 5 জন ডাক্তারকেও আমি দেখতে পাচ্ছি, লয়ার্স আছেন, বিভিন্ন ব্যবসায়ী আছেন। এটা যে এসি নন এসি কেবিন রেখেছে, তো হাটহাজারিতে আরো আছে, কিন্তু তারা বলছে তারা একটু ব্যতিক্রম ধর্মী এই হসপিটালটা চালু করেছে শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে না। প্রত্যেক শেয়ার হোল্ডার সোরা চাচ্ছে যে তাদের লাভ লসের কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষ সেবা পাক। এখানে দেখতে পাচ্ছেন বিআইপি কেবিন, এরপরে এখানে আমরা এসিও দেখতে পাচ্ছি, এখানে ভেন্টিলেশনেরও যথেষ্ট সুযোগ আছে, দেখেন পর্যাপ্ত ভেন্টিলেশন আছে, ওয়াশরুম তারা রেখেছে। তো যারা আমার এই ভিডিও দেখছেন, নতুন একটি হসপিটাল, আপনারা চাইলে এদের কাছ থেকে সেবা নিতে পারেন। অনেকগুলো আসলে এখানে, অনেকগুলো কিন্তু এখানে ব্যাড রেখেছে, একটা দুইটা না, এখানে আছেন। তারপরে শিশু ব্যাডের ক্ষেত্রেও আমরা একটু দেখাই, এরপরে আসলে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা শিশু ব্যাড, এটা হচ্ছে যে প্রক্রিয়াধীন আছে, এখানে কিচেন রুম যাদের আছে, আয়ারা যারা থাকবে বা যারা থাকবে রোগীর পরিবার, এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে তারা চেষ্টা করেছে ডেকোরেশন করার জন্য। আমরা একটু আমরা নাসিরউদ্দিন রুবেল, আমরা রুবেলের কাছে সরাসরি চলে যাব, রুবেলের কাছে জানতে চাইব আপনারা কারা কারা এই হসপিটালটা শুরু করেছেন, এ বিষয়ে একটু আমাদেরকে বলবেন। যারা দেখতে পাচ্ছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আজকে কেয়ার পার্ক হসপিটাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স এর আজকে শুভ উদ্বোধন উপলক্ষে আমি উত্তর চট্টলার যারা এই লাইভে দেখছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই সেবামূলক মানব সেবার যে প্রতিষ্ঠান, আজকে যে হসপিটাল শুভ উদ্বোধন শুভযাত্রা শুরু হচ্ছে, সেই যাত্রায় আপনাদেরকে আমি পাশে পাবো, এবং আপনাদেরকে উত্তর চট্টগ্রামের মানুষদেরকে আমরা সর্বোচ্চ সেবার মানটা ধরে রেখে আমরা চেষ্টা করব এই প্রতিষ্ঠানে আমরা সেবা দেওয়ার জন্য। তো আমাদের এখানে আমরা এই প্রতিষ্ঠান শুরু থেকে যিনি স্বপ্ন দেখেছেন আমার চাচা মরহুম ইসাক সাহেব, উনি স্বপ্ন দেখেছেন একটা হসপিটাল মানুষকে মানব সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠা করবেন, সেটার মাধ্যমে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এরপর আমাদের সাথে আছেন 125 জন শেয়ার হোল্ডার, তারা সহ সবাই মিলে এই স্বপ্নের প্রতিষ্ঠান আমরা আজকে উদ্বোধন করছি। ইনশাল্লাহ এই উত্তর চট্টলার যে পাম কেন্দ্র হাটহাজারিতে পৌরসভায় যে হসপিটাল, সে হসপিটালে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি, এবং সর্বোচ্চ সেবার মান এবং মাসব্যাপী আমরা 25% ডিসকাউন্ট রেখেছি, এবং সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এবং কোনো ভুল যদি বা কোনো কিছু আপনারা জানতে চাইলে আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে জানাবেন, আমরা নতুন প্রতিষ্ঠান আপনাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ওকে ধন্যবাদ নাসিরউদ্দিন রুবেল। আমরা একটা আলিভাইকে দেখতে পাচ্ছি, খুব ছোট্ট করে আলিভাই বলবেন, আপনিও একজন শেয়ার হোল্ডারের একজন, কি প্রত্যাশা করেন যারা দেখছেন তাদেরকে কি বলবেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আমরা প্রত্যাশা না, আমাদের একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা ব্যবসায়িক না, মানব সেবা নিয়ে আমরা এই হাসপাতালটা করেছি, সেটা আপনারা আমাদের কার্যক্রমের মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারবেন। সবাই আসবেন, এখানে চিকিৎসা নেবেন, আমাদের দেওয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আলী ভাই। এখানে ইসাক ভাই, যিনি দুর্ভাগ্যবশত মারা গিয়েছেন, ইসাক ভাইয়ের ছেলে আছে, উদ্যোগটা ওনারাই নিয়েছেন, কি প্রত্যাশা করেন একটু বলবেন।
সালামু আলাইকুম। আমাদের জাহাপার হসপিটাল আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা 1100 আমার বাবা প্রথম থেকে স্বপ্ন ছিল ওই একটা মানুষ সেবার একটা প্রতিষ্ঠান শুরু করবে তিনি। আলহামদুলিল্লাহ আমরা এটা পেরেছি। আমাদের সাথে রুবেল ভাই, আমাদের যারা অধ্যাপক হাসান স্যার ছিলেন, সবাই সহযোগিতায় আমরা আলহামদুলিল্লাহ এটা সম্পূর্ণভাবে আজকে আমাদের উদ্বোধনী প্রতিষ্ঠা হয়েছে। এবং আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এটা হচ্ছে যে কেয়ার পার্কের আপনার এখানে এটা রিসেপশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের সামনে ডাক্তার চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান ভাই আছেন, যিনি কিনা একজন MBBS CCD ডায়াবেটিক্স PGT, তিনি এক্স ডাক্তার এভারকেয়ার হসপিটালও কিন্তু ছিলেন। তো আমরা একটু ওনার কাছে, তিনি কিন্তু আবার মেডিসিন, শিশু, চর্ম, যৌন, নাক, কান, গলা এবং মাইনর সার্জারি এক্সপার্ট। ডাক্তার চৌধুরী মোহাম্মদ ইমতিয়াজ সুলতান, এই হসপিটালের সাথে আপনি নিজেও যুক্ত আছেন একজন ডাক্তার, তো আপনাদের উদ্দেশ্য এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে একটু বলবেন। আসসালামু আলাইকুম আলী ভাই। আসসালামু আলাইকুম আলী ভাই। আমরা এই প্রতিষ্ঠানটা আসলে মূলত সেবার উদ্দেশ্যে করেছি। আমাদের উত্তর চট্টগ্রাম, এটা হচ্ছে হাটহাজারি, আমাদের আসলে উত্তর চট্টগ্রামের প্রবেশদ্বার বলা হয় আর কি। আমরা, আমাদের প্ল্যান হচ্ছে আসলে আমাদের উত্তর চট্টগ্রামে যতগুলো উপজেলা আছে, যেমন আমাদের হাটহাজারি, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গামাটি, আপনার তারপর খাগড়াছড়ি, সব সব জায়গা থেকে রোগীরা যাতে এখানে এসে বিশেষায়িত সেবা পায়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমরা মূলত আমরা 24 ঘন্টা পুরুষ বা মহিলা ডাক্তার দিয়ে 24 ঘন্টা ইমার্জেন্সি সেবা প্রদান করছি, 24 ঘন্টার অ্যাম্বুলেন্স সেবা, তারপর আপনার 24 ঘন্টা আপনার ফার্মেসি সেবা চালু থাকবে আমাদের। এরপর আমাদের বিশেষায়িত, যেমন নর্মাল ডেলিভারি, সিজার ডেলিভারির জন্য আমাদের বিশেষায়িত গাইনি বিশেষজ্ঞরা আছেন। এরপর আমাদের শিশু রোগ বিভাগ থাকবে, যে নবজাতক শিশু এবং অন্যান্য শিশু রোগগুলো যাতে পরিচর্যা করতে পারে। এরপর আমরা অন্যান্য মেডিসিন, আপনার অর্থোপেডিক্স, তারপর আপনার সার্জারি, ইউরোলজি, বিভিন্ন বিশেষায়িত সাবজেক্টে আমরা ক্যাটাগরি ওয়াইজ ডাক্তার চেম্বার করছি। এর ফলে আমরা আমাদের উত্তর চট্টগ্রামে, আমাদের প্ল্যান হচ্ছে যে কোনো রোগীর প্রাথমিক আর বিশেষায়িত সব সেবাই আমরা যাতে দিতে পারি, এটাই আমাদের মূল প্ল্যান। ধন্যবাদ। আমরা একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইব। মহিউদ্দিন ভাই একজন সফল ব্যবসায়ী, সকাল সন্ধ্যা স্বত্বাধিকারী, এই হসপিটালের ফিনান্সের সাথে আপনি ফিনান্স ডিরেক্টর হিসেবে আছেন, অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট। এলাকায় অনেক অসহায় দরিদ্র মানুষ আছে। সর্বোপরি আপনারা যে 125 জন এই হসপিটালটা যাত্রা শুরু করেছেন, ইসাক ভাইয়ের একটা অনেক বড় স্বপ্ন ছিল, ওনাকে আমরা হারিয়েছি। হাটহাজারিবাসীর উদ্দেশ্যে আপনার কি বলার আছে একটু বলবেন। ধন্যবাদ আলী ভাই, এবং আমার যারা এই লাইভটি দেখছেন সকল দর্শককে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কেয়ার পার্ক হসপিটালটি ইসাক ভাইয়ের স্বপ্নর সাথে সাথে আমাদের নাসিরুদ্দিন রোবেলেরও স্বপ্ন ছিল। নাসিরুদ্দিন এবং রোবেল এবং ইসাক ভাই, ওরা প্রথম একটা হাসপাতাল করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পর আমরা পরে ওনাদের সাথে ইনভলভ হই। পরবর্তীতে ইসাক ভাই যখন মৃত্যুবরণ করেছে, ইসাক ভাই মৃত্যুবরণ করার পর আসলে সম্পূর্ণ বেশিরভাগ দায়িত্ব আমার উপর এসে পড়ে। আমরা প্রতিটি মিটিংয়ে আমাদের একটাই কথা থাকে যে আমরা হাটহাজারিবাসী, হাটহাজারি রোজান ফটিকছড়িবাসী যারা আমাদের এই হসপিটালে আসবে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেবা। যে কোনো রুগী, যে কোনো পর্যায়ে যে কোনো রুগী প্রাথমিক চিকিৎসা আমরা অবশ্যই দিতে সক্ষম হব, সেটা অ্যাক্সিডেন্ট রুগী হোক, সেটা ডেলিভারি রুগী হোক এবং সেটা যে কোনো পর্যায়ের রুগী হোক, আমরা প্রাথমিক চিকিৎসা এখানে অবশ্যই দিব। সাথে সাথে আমরা এখানে, আমাদের, আপনারা জানেন আমরা মহিলাদের জন্য আলাদা জেনারেল বেড রেখেছি এবং পুরুষদের জন্য আলাদা জেনারেল বেড রেখেছি। আমরা এখানে স্বল্প মূল্যে জেনারেল বেড আছে, স্বল্প মূল্যে আমরা VIP কেবিন করেছি। আপনারা জানেন আমরা এখানে যেসব মেশিনারিজ এনেছি, সবগুলো মেশিনারিজই একদম বিশ্বের সেরা সেরা কোম্পানির মেশিনারিজগুলো আমরা এনেছি। আমরা চেষ্টা করব হাটহাজারিবাসীর এই যে চিকিৎসার মধ্যে যেসব ঘাটতি আছে, একজন রুগী চট্টগ্রামে যেতে যে সময় লাগে, এই সময়ে রুগীর অনেক ক্ষতি হয়ে যায়, এইসব ক্ষতি থেকে বাঁচানোর জন্য আমরা এই চিন্তা করে এই হসপিটালটি করেছি।
আপনারা আমাদের হসপিটালে এসেই জানতে পারবেন আসলে আমরা কি উদ্দেশ্য আদর্শ নিয়ে এই হাসপাতাল গড়েছি। আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই হাসপাতালটি গড়েছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সকলের দীর্ঘায়ু কামনা করছি, এই হাসপাতালের দীর্ঘায়ু কামনা করছি। একটা প্রশ্ন, অনেক সময় অনেক হসপিটালে গেলে নার্স কর্তৃক দুর্ব্যবহারের শিকার হন, পরিচালক পর্ষদের কর্তৃক দুর্ব্যবহারের শিকার হন, এক্ষেত্রে আপনারা তো একটা সম্পূর্ণ নতুন হসপিটাল চালু করেছেন, জনগণের কাছে আপনাদের প্রতিশ্রুতি কি? হ্যাঁ, ধন্যবাদ আলী ভাই, আসলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের যেসব এমপ্লয়ি নার্সরা আছেন এবং ওয়ার্ড বয়রা আছেন তাদের কাছে আমাদের প্রথমে একটা মেসেজ হয়েছে, সেই মেসেজটি দিয়েছি আমরা, আমাদের এখানে কোনো রোগী যাতে মানে প্রথম আসার সাথে সাথে আমাদের স্টাফদের আচার আচরণের মাধ্যমে প্রথম অর্ধেক রোগ ভালো হয়ে যেতে হবে। আমাদের যেসব স্টাফরা আছে তাদেরকে আমরা প্রত্যেকবার ট্রেনিংয়ের মধ্যে একটা কথাই বলেছি, আপনারা আমাদের রোগীদের সাথে হাসি মুখে কথা বলবেন, হাসি মুখে কথা বললে একজন রোগী অবশ্যই ওনার অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আর আমরা বিশেষ করে অনেক একটা অপপ্রচার আছে মেডিকেলে ইচ্ছাকৃতভাবে সিজার করা হয়, এই ব্যাপারে আমরা 100% সতর্ক থাকব, আমরা চেষ্টা করব নর্মাল ডেলিভারি করার জন্য। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই হসপিটালের এমডি, যার নির্দেশনায় আমরা আজকে একটু অগ্রগতি অর্জন করেছি। আমি এখন স্যারকে, ডাক্তার অধ্যাপক হাসান মিয়া স্যারকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার, আপনি একজন ডাক্তার, আপনি এটার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন, মানুষের অনেক হসপিটাল নিয়ে অনেক কথা আছে, অনেক আক্ষেপ আছে, অনেক আশা আকাঙ্ক্ষা আছে, নতুন একটা হসপিটাল সেটার একটা গুরু দায়িত্ব আপনি পালন করছেন, হাটহাজারীবাসী উত্তর চট্টগ্রামে যারা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার বার্তাটুকু বলবেন। আসসালামু আলাইকুম, আমি এই হসপিটালের একজন কর্মী হিসেবে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বরং করুণাময় রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা কেয়ার পার্ক হসপিটালের উদ্বোধন করতে যাচ্ছি। মানুষের অনেক চাহিদা থাকে আর স্বভাবতই আমরা এই স্বাস্থ্য সেবাটা মানুষের দ্বারগোড়ায় পৌঁছানোই আমাদের লক্ষ্য, এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছিলাম। তবে আমরা যেটা ফিল করি আমি একজন ডাক্তার হিসেবে সেটা হচ্ছে এই স্বাস্থ্যসেবাটা আসলে খুব ক্রিটিক্যাল একটা সেন্সিটিভ ইস্যু। তো অনেক সময় দেখা যায় যেহেতু যারা অসুস্থ হন তারা স্বভাবতই অসুস্থতা নিয়েই আসেন, ওরা একটা সেবা চায়। তো আমাদের যেটা ইচ্ছে ছিল, আমাদের প্রচেষ্টা ছিল যে শহরে যেতে যে কষ্টটা পায় মানুষ, এই যানজটের যে সমস্যা, তারপর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চেষ্টা করেছি এই এলাকার যে মানুষ আছে সর্বসাধারণের জন্য এই স্বাস্থ্যসেবার, যে বিশেষ করে যেগুলো এই ধরনের একটা এলাকায় সম্ভব আমরা সেই স্বাস্থ্যসেবাতে পৌঁছে দেওয়ার একটা মানে ইচ্ছে নিয়ে আমরা কাজ করেছি, আমরা চেষ্টা করেছি আমরা, এবং আপনাদের সাথে আমরা যদি সহযোগিতা চাই, সাধারণ মানুষের সহযোগিতা চাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই সেন্সিটিভ ইস্যুটাকে সবার কাছাকাছি নিয়ে যেতে আর মানুষের কাছে পৌঁছে দিতে, যে আসলে স্বাস্থ্য সচেতনতা এমন খুব জরুরি। যে অনেক সময় দেখা যায় যে এমন এমন কিছু আছে যে প্রিলিমিনারি বা প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে যদি আমরা সচেতন হই তাহলে আমরা অনেক বড় বড় রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। তো আমরা যদি আমরা চেষ্টা করব এই কেয়ার পার্কের পক্ষ থেকে আমাদের যে আমাদের চেষ্টা থাকবে সবাইকে যেন আমরা সমানভাবে স্বাস্থ্য সেবা দিতে পারি। তো আমরা আশা করব আমাদের এই জনগণ, আমাদেরকে আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা আশা করব। আমরা সবাইকে অনেক অনেক কি বলবো, আমি আশা করব আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই স্বাস্থ্য সেবাটা আপনাদের কাছাকাছি পৌঁছে দিতে পারব। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচজন বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু সরাসরি এখানে জড়িত আছেন। একটু আগে যিনি বলছেন মোহাম্মদ হাসান মিয়া, তিনি কিন্তু এটার এমডি হিসেবে আছেন। অবশ্য আমাদের যতটুকু জানা আছে কোনো ডাক্তারই চান না ওনাদের রিপুটেশন খারাপ হোক, আর ডাক্তাররা যেহেতু নিজেরাই সেবা দিচ্ছেন তিনি দায়িত্ব পালন করছেন। স্যার, একটু প্রশ্ন করতে চাই, হাটহাজারী তো বা উত্তর চট্টগ্রামে আরো অনেক হসপিটাল আছে, আপনি একটা গুরুর দায়িত্ব নিয়েছেন, এটার প্রতি আপনার বিশেষ কোনো নজর থাকবে কিনা বা অন্যদের চেয়ে কিছু ব্যতিক্রম কিছু আশা করতে পারবে কিনা পাবলিক একটু বলবেন। আমি একজন একজন ডাক্তার হিসেবে, আমি প্রফেশনালি একজন সার্জন ইউরোলজিস্ট, আমার কাছে মনে হয় আমরা সবাই মিলে সব সব ডাক্তাররাই চেষ্টা করবো রোগীদের সেবা দিতে। এখানে আরো প্রতিষ্ঠান আছে,
কেউ আমরা কম্পিটিটর না, আমরা সবাই সবার সম্পূরক, আমরা সবাই মিলেমিশে চেষ্টা করবো রোগীদের সেবা দিতে। এখানে আমাদের আমরা আশা করব আমরা সবাই সবাই মিলে, কেউ কারো কম্পিটিটর না, অন্যরাও চেষ্টা করছে। আমাদের এখানে আরও অনেকগুলো হাসপাতাল ওরা অনেকদিন ধরে সুনামের সহিত সেবা দিয়ে যাচ্ছেন, আমরা চাইব ওনারাও আমাদের সাথে থাকবেন, আমরাও ওনাদের সাথে মিলেমিশে, আসল উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে সেবা করা। যদি কোনো অ্যাক্সিডেন্টাল কেস থাকে, খুব দরিদ্র অসহায় এরকম যদি যারা রোগী আসে, তাদেরকে কি আপনার একটু বিশেষভাবে দেখার কোনো সুযোগ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই ধরনের একটা প্ল্যান আছে, আমরা এই হসপিটালে যতটুকু সম্ভব, কারণ আসলে আমাদের মেনেই নিতে হবে, আমরা পেরিফেরি একটা হাসপাতাল, এখানে আমাদের অনেক লিমিটেশন আছে, আমাদের লিমিটেশনের মধ্যে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের জন্য, গরিব মানুষ যারা আছে ওদেরকে সেবা দিতে যতটুকু সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের কাছে আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার আছেন, ডাক্তার মোহাম্মদ মহসিন MBBS ডি অর্থো অর্থোপেডিক সার্জন, যিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। ওনার কাছে জানতে চাইবো, আপনিও সরাসরি এই হাসপাতালের সাথে জড়িত আছেন, হাটহাজারিবাসীকে কি সেবা দিতে চান একটু বলবেন। ধন্যবাদ আলী ভাইকে তার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আজকে আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে আপনি আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। উত্তর চট্টলার সিংহদার হাটহাজারির উপশহরে কেয়ার পার্ক ডায়াগনস্টিক হাসপাতালটা আমাদের আমরা উদ্বোধন করতে পেরে বলে খুব আনন্দিত। এই হাসপাতাল শুধু হাটহাজারিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে তা নয়, উত্তর চট্টগ্রামের সমগ্র এরিয়ার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সাথে নিয়ে এসেছি। আমরা আশা করব আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব। আপনি একটা প্রশ্ন করেছিলেন, কোন অ্যাক্সিডেন্ট রোগী আমাদের কাছ থেকে কি সেবা পেতে পারে যদি গরিব হয়ে থাকে? আমি মনে করব সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা আমাদের ডাক্তারের পক্ষ থেকে সম্পূর্ণটাই ফ্রি করে দিব, বাকিটা যে লজিস্টিক যাবুক ওষুধপত্র ওর থাকার যে রেন্ট বা আদার্স যে এক্সোরিস খরচগুলো, ইমপ্লান্টের যে খরচগুলো, সেগুলো যদি সে প্রোভাইড করতে পারে তাহলে আমাদের ডাক্তারদের পক্ষ থেকে সম্পূর্ণটাই বিনামূল্যে, আমি এটা মনে করি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার, যিনি সরাসরি এই হসপিটালের সাথে যুক্ত আছেন, ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম MBBS চমেক PGT নবজাতক ও শিশু স্বাস্থ্য, এরপরে আরো ওনার অনেকগুলো ডেজিগনেশন আছে। তিনি হচ্ছেন মূলত শিশু রোগ বিশেষজ্ঞ, ফ্যামিলি ফিজিশিয়ান ও ডায়াবেটিক্স বিশেষজ্ঞ। আপনিও সরাসরি এই হসপিটালের সাথে যুক্ত আছেন, আরো শুনেছি আরো দুটো নামকরা হসপিটালের সাথে যুক্ত ছিলেন, আপনার বাড়ির পার্শ্ববর্তী উপজেলায়। হাটহাজারিবাসীকে, রাউজান ফটিকছড়িবাসীকে কি সেবা দিতে চান একটু বলবেন। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আলী ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, তো ওই সময় বলেছি কথাগুলো আমাকে আবার রিপিট করতে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে আমার রানিং বয়স এখন 60+, এই ডাক্তারি পেশাতে 34 বছর, হাটহাজারিতে প্র্যাকটিস করি এখন 24 থেকে 25 বছর। তো এই মুহূর্তে চিন্তা করলাম এই অত্র হাটহাজারিবাসী প্লাস তথা জনগণের জন্য আমাদের কিছু করে যাওয়া উচিত, যদি করে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী জীবনের জন্য বা ভবিষ্যতের জন্য আমাদের পাতে হইতে পারে। সে চিন্তা করে আমরা আজকে বেশ কবছর আগের থেকে এখানে একটা প্রতিষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছিলাম। অনেক কষ্ট, অনেক অপেক্ষা, অনেক ত্যাগতিক্ষার পরে আজকে আল্লাহর মেহরবানিতে এটা আমরা উদ্বোধন করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটা, প্রথম থেকে আমি বলে আসতেছিলাম একটা কথা, আমাদের এখানে দ্বিতীয় আসছি নীতি আসেনি, এখানে সেবাটা মুখ্য, ব্যবসাটা গৌণ, ওই লক্ষ্যকে মাথায় রেখে আমরা কাজ করতে যাচ্ছি। এখানে আমাদের ডাক্তার কলিকার অনেক কথা বলে ফেলেছেন, এগুলো রিপিট করার কোনো প্রয়োজন নাই। তো আমার পক্ষ থেকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রোগীদেরকে আমরা সেবাটা আন্তরিকভাবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব, ব্যবসাটাকে মাথায় রাখব না। আর আমি ব্যক্তিগতভাবে আজকে 34 বছর প্র্যাকটিসে আছি, 25 বছর যাবৎ শিশু রোগের উপর কাজ করতেছি, মেডিসিন এবং ডায়াবেটিস আছে, এগুলো আমি আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে সেই বিচার করি না, মূলত আমি শিশু ডাক্তার হিসেবেই পরিচিত আপনাদের এখানে। যদি আপনাদের আমি আরও কিছু সেবা এখানে দিয়ে যেতে পারি তবে আমি নিজেকে কৃতার্থ মনে করবো, আমরা এবং আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করবো। সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের যাতে আমি সেবা করতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা 5 জন ডাক্তারের মধ্যে 4 জন ডাক্তারকে এখানে পেয়েছি, প্রত্যেকেই নিজস্ব গুণে ওনারা গুণান্বিত, ওনারা কথাগুলো বলেছেন। নতুন একটি হসপিটাল, অনেক হসপিটালের কারণে অকারণে অনেক ব্যাড রিপুটেশনও আছে, তবে ওনারা আজকে এই যে 5 জন ডাক্তারের মধ্যে 4 জনকে আমি ক্যামেরার সামনে পেয়েছি, ওনারা যে কথাগুলো বলেছেন, সাথে হাটহাজারি বা হাটহাজারি বাইরের সর্বমোট 125 জন ওনারা আছেন। কথা বলেছি উদ্দেশ্যটা কি, ওনারা বলছেন যে ব্যবসায়িক উদ্দেশ্যটা মূল কথা না, যে যত টাকা ইনভেস্ট করুক না কেন ওনাদের টার্গেট হচ্ছে যে রোগীদের প্রথমে সেবা দেয়া।
তারপর ন্যায্য মূল্যে যে ঔষধগুলো আছে সে ঔষধগুলা রোগীদেরকে দেয়া, ডায়াগনস্টিকের ক্ষেত্রে তারা আগামী ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত হাটহাজারিতে যে একটা রেড চার্ট আছে ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেকটা পরীক্ষা করানোর জন্য, তার থেকে 25% পর্যন্ত ওনারা ডিসকাউন্ট দেবেন। এটাও বলেছেন ক্ষেত্র বিশেষে ওনারা যতটুকু সম্ভব ওনাদের পক্ষ থেকে সেটা করবেন। চলুন এবার আপনাদেরকে হসপিটালের আরো বাকি জিনিসগুলো একটু দেখে নিই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চলুন আমরা একটু হসপিটালের বাকি জিনিসগুলো একটু দেখাই। মোটামুটি তারা বেশ প্রশস্ত এই হসপিটালে রোগীদের জন্য বসার জায়গা রেখেছেন, রিপোর্ট ডেলিভারির জন্য সুন্দর তারা রিসেপশন রেখেছেন, ল্যাব এন্ট্রির জন্য তারা ইয়ে রেখেছেন, যা দেখতে পাচ্ছেন স্যাম্পল কালেকশন বলেন, মোটামুটি অনেক মানুষ কিন্তু আজকে এখানে এসেছে। তারা মোটামুটি মানুষের দ্বার প্রান্তে পৌঁছার জন্য দোরগোড়ায় তাদের সেবা পৌঁছানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। তো এই হচ্ছে যে তাদের বিভিন্ন স্যাম্পল কালেকশন বা যা যা আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, এখানকার সেবাগুলো নিতে পারেন। নতুন একটা হসপিটাল হয়েছে হাটহাজারির হাটহাজারির বাইরে 125 জন মানুষ এদের সাথে যুক্ত হয়েছে। ডাক্তার রয়েছে এখানে, লয়ার্স রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, সবাই মিলে তারা এটা চালু করেছে। আশা করি আপনারা আসবেন, দেখবেন আপনাদের এটা ভালো লাগবে। তো তাদের কাছে তারা কেবিনও রেখেছে আমাকে যেমনটা জানিয়েছেন, এখানে ইমার্জেন্সি যারা আসবেন তারা এখানে ইয়ে করবেন। আজকে বর্ণাঢ্য আয়োজনে আমি অনেক মানুষকে দেখেছি এখানে। মূলত আজকেও একটু আমরা ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ সুলতানের কাছে আজকে শুনলাম দুজন বাচ্চা নাকি এখানে প্রসব হয়েছে, একটু বলবেন কি? ওনার আসলে প্ল্যান সিএস ছিল, ওইগুলো সিজার ডেলিভারি হয়েছে আর কি। প্রথম বাচ্চাটা আমাদের মেয়ে সন্তান, আমরা মেয়ে সন্তানকে আমরা সৌভাগ্যের ইয়ে হিসেবে বিবেচনা করি, এই জন্য আমরা শুক্রিয়া আদায় করছি আর কি আল্লাহর কাছে। আহ্বান জানিয়েছেন আমরা মানুষ সেবা দেওয়ার জন্য, ডক্টরদের নিয়ে আমাদের কাজগুলো আমরা এগিয়ে নিয়ে জনগণের সহযোগিতা এবং সকলের সহযোগিতা নিয়ে আমরা চিকিৎসা সেবার মান উন্নয়নে উত্তর চট্টগ্রামের মধ্যে একটা অবিসংবাদিত একটা ইয়া করতে চাই হাসপাতাল, সেজন্য আমাদেরকে সবাই সহযোগিতা করবেন। আপনাকে এটা সংগ্রহ করার জন্য অত্যন্ত ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। তো প্রিয় দর্শক, আমি আবারও লোকেশনটা আপনাদেরকে একটু দিয়ে দিই। লোকেশনটা হচ্ছে যে কিভাবে আসবেন, বেশি কিছু লাগে না, হাটহাজারি বাস স্ট্যান্ডের আগে রয়েছে কলাবাগান। উত্তর চট্টগ্রামের যদি আপনি শহরমুখী হন, তকিরহাট, রাউজান, রাঙ্গুনিয়া এই অংশ থেকে আসলে সোজা বাস স্ট্যান্ডের আগে কলাবাগান, এর পাশে রয়েছে ফিরোজানুর টাওয়ার। এটা কয়তলা, পাঁচতলা নাকি ছয়তলা হয়েছে এখন? ছয়তলা বিশিষ্ট এই ফিরোজানুর টাওয়ারের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ তলা। এটা এবার এখানে কেয়ার পার্ক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স তারা এটা নিয়েছে। এখানে আমাকে যতটুকু জানিয়েছে 12,500 স্কোয়ার ফিটের এই স্পেসে তারা সুবিধা রেখেছে, ডাক্তারের চেম্বারের সুবিধা রেখেছে, অপারেশন থিয়েটারের ল্যাবের সুবিধা রেখেছে, ক্যাবিনের সুবিধা রেখেছে, এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা লিফটও রেখেছে। তো তাদের পরিকল্পনা আছে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য। নতুন এই প্রতিষ্ঠান হয়েছে, তারা চেষ্টা করবে তাদের যে প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছে সেগুলো তারা রক্ষা করার জন্য, এবং আগামী ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত তারা 15% ল্যাব টেস্ট যে সমস্ত আপনারা এখানে পরীক্ষা করানোর জন্য আসবেন সেগুলোতে আপনারা ডিসকাউন্ট পাবেন। এরপরেও তারা যারা আছেন প্রত্যেকে চিনবেন, অনেকে যুক্ত আছেন। আপনারা গ্রাহক হিসাবে আপনাদের যতটুকু প্রাপ্য তারাদের কাছ থেকে সেটা আপনারা আদায় করে নেবেন। এদের কাছে এখানে রয়েছে আপনার ফার্মেসিও রয়েছে, তারা ফার্মেসির বিষয়ে আমাকে আগে যেটা জানিয়েছে সুলভ মূল্যে, ন্যায্য মূল্যে তারা ফার্মেসির ওষুধগুলো দেবেন। তো এখানে আসবেন, দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই হসপিটালের তাদের সুন্দর যাত্রাটা সবসময় যেন সুন্দর থাকে এমনটা প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।